হাইড্রোভিনাম দিয়ে ভয়ঙ্কর বৃদ্ধি হয়েছে, তাহলে কিন্তু কাপ হয়েছে। আর যদি আমি আবার বলব, আর যদি হাইড্রোভিনাম দিয়ে যথাযথ কাজ পাওয়া যায়নি, উনিশ বিশ পাওয়া গেছে কি যায়নি, তাহলে কিন্তু সরি না। আবার বলি, হাইড্রোভিনাম দিয়ে যদি বসছিস না কেন, হাইড্রোভিনাম দিয়ে যদি বৃদ্ধি হয়, মানে বৃদ্ধি হলে কিন্তু ভয়ঙ্কর বৃদ্ধি হয়, সঙ্গে সঙ্গে কার্বন বেশি হবে। আবার লিখো হাইড্রো, আবার বলছি আমি, তোমরা একবারে লিখো, হাইড্রোভিনাম দিয়ে যদি ভয়ঙ্কর বৃদ্ধি হয় তাহলে কার্বন বেশি হবে। আর যদি হাইড্রোভিনাম দিয়ে কাজ হয়েছে, হয়নি তা না, তুই এই করতে করতে শোনা হবে না, আর ইয়েও তোলা হবে পাগল। আর কি বললাম, যদি হাইড্রোভিনাম দেওয়ার পর কাজ হয়েছে, প্রথমত বৃদ্ধি হয়নি, কাজ হয়েছে বা হয়নি, আবার বলছি কটা খুব গুরুত্বপূর্ণ, কার্বোভেজ দিয়ে যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু মেডিসিন হবে, হাইড্রোফিলম দিয়ে যদি বৃদ্ধি হয় মেডিসিন হবে কার্বোভেজ সিএম। আর যদি হাইড্রোফিলম দিয়ে কাজ সামান্যই হয়েছে বা হয়নি, এক কথায় যথাযথ হয়নি, তাহলে মেডিসিন হবে সরি নাম, 01 বা 03 যেমন খুশি। এইটা যখন বললামই, তাহলে আর একটা কথা বলে দিই, ড্রসরা দিয়ে যদি হাইড্রোজেন দিয়ে বৃদ্ধি হলে কার্বোভেজ, ড্রসরা দিয়ে বৃদ্ধি হলেও কার্বোভেজ, কিন্তু কার্বোভেজ দিয়ে যদি বৃদ্ধি হয় না, একটা কথা নয় দুটো কথা আছে, যদি ড্রসরা দিয়ে বৃদ্ধি হয়, সরি আমি তো বলেই দিয়েছি, ড্রসরা দিয়ে বৃদ্ধি হলেও কার্বোভেজ, হাইড্রোফিলম দিয়ে বৃদ্ধি হলেও কার্বোভেজ, কিন্তু কার্বোভেজ দিয়ে যদি বৃদ্ধি হয় তাহলে দাঁড়াও, যদি কার্বোভেজ দিয়ে বৃদ্ধি হয় তাহলে প্রথমেই জানতে হবে এই মানুষটির পিআরএস প্রিডোমিনেন্ট না টিডি প্রিডোমিনেন্ট, টিডি প্রিডোমিনেন্ট, পিআরএস প্রিডোমিনেন্ট না টিডি প্রিডোমিনেন্ট। যদি পিআরএস প্রিডোমিনেন্ট হয় তাহলে কার্বোভেজের পর তাহলে হবে হাইড্রোভিনাম, আর যদি টিডি প্রিডোমিনেন্ট হয় তাহলে কার্বোভেজ দেওয়ার পর বৃদ্ধি হলে দিতে হবে ড্রসেরা। গুলিয়ে যেতে পারে, আমি আর একবার ধীরে ধীরে বলছি, প্রথমে হচ্ছে হাইড্রোভিনাম দিয়ে বৃদ্ধি, হাইড্রোভিনাম দিয়ে যদি বৃদ্ধি হয় তাহলে কার্বোভেজ সিএম। হাইড্রোভিনাম দিয়ে বৃদ্ধি হলে কার্বোভেজ সিএম, হাইড্রোভিনাম দিয়ে বৃদ্ধি হলে কার্বোভেজ সিএম হলো। ড্রসরা দিয়ে বৃদ্ধি হলে, যাই হোক যদি না লিখে তো লিখো, ড্রসরা দিয়ে বৃদ্ধি হলে কার্বোভেজ সিএম। এবার হলো কার্বোভেজ দিয়ে যদি বৃদ্ধি হয় তাহলে দুইটি বিষয় বিবেচনা করতে হবে, লিখো, কার্বোভেজ দিয়ে যদি বৃদ্ধি হয় তাহলে দুটি বিষয় বিবেচনা করতে হবে। নাম্বার এক, পেশেন্টের পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি, পেশেন্টের পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি, না ওটাও লিখো পার্সোনাল হিস্ট্রি, কেন বললাম পরে বলছি, পেশেন্টের পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি,
পার্সোনাল হিস্ট্রি, পেশেন্টের পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এবং পার্সোনাল হিস্ট্রি। পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি। না বলছি, তুমি একটু ধৈর্য ধরো বাপ, হলো পার্সোনাল হিস্ট্রি থেকে যদি প্রমাণিত হয়, যদি প্রমাণিত হয় পিআরএস প্রিডমিনেন্ট, তাহলে হাইড্রোফেমিনিয়ামই দিতে হবে। আর যদি পোটেন্সি 0-3 লিখে রাখো, নো রিস্ক পোটেন্সি 0-3 অথবা 200, 0-3 অথবা 200, 0-3 অথবা 200, 0-3 অথবা 200, কেন অনেকবার বলেছি নো রিস্ক পোটেন্সি। আর যদি টিডি প্রিডোমিনেন্ট হয়, টিডি প্রিডোমিনেন্ট হয়, তাহলে ড্রসেরা ওই রকম 0-3 অথবা 200। তুমি এক ডোজই আগে দাও না, তারপর জিজ্ঞেস করে দিই। কোনো অমিত বাদে বাদে তিনবার দেওয়ার নিয়ম 500 ml জলের বোতলে একটা দানা দিয়ে। এই প্রসঙ্গে একটা কথা বলবার, সেটা হলো পার্সোনাল ইনস্ট্যান্টের কথা বলেছি, সেইটা কি? এবার দেখো, আমি রাস্তায় বেরোলে কুকুর আমাকে ধরে, আমি কুকুর ভালোবাসি না সেই অর্থে, কিন্তু ওরা এলে আমি বিস্কুট কিনে দেই, এইটা কিন্তু পিআরএসকে ইন্ডিকেট করে। তোমরা দেখে থাকবে রাস্তায় কোনো মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিছু হচ্ছে না, একজন লোক গাড়ি থেকে নামলো, কুকুর তার কাছে ছুটে এলো, সে আবার খাবার কিনে দেয়। আসলে ওরা বুঝতে পারে কে ওদের ভালোবাসে। তুমি যেমন বাড়িতে বুঝতে পারো তোমার বাবা মা বউ বাচ্চা কে ভালোবাসে, কুকুর বুঝতে পারে ওকে কে ভালোবাসে। সেটা তো অন্য কথা, শুনো। তাহলে আমি কি বললাম, পার্সোনাল হিস্ট্রি বলতে যা বোঝায় সেটা হলো আমি কুকুর ভালো না বাসলেও কুকুর কিন্তু আমার দিকে ছুটে আসে, আমি তাদেরকে খাবার কিনে দেই। এবার হলো টিডির পার্সোনাল হিস্ট্রি কী হয়। দেখুন, মানুষের উপকার করা আমার ভালো লাগে না, কারণ উপকার করলে সে ক্ষতিই করে, কিন্তু কী করবো, পারি তো না। সেই লোকগুলি আমাকে বুঝে শুনে আমার কাছেই এসে চায়, আর আমিও দিতে বাধ্য হই। এটা পার্সোনাল হিস্ট্রি, এটা ফিলোসফি, এটাই পার্সোনাল হিস্ট্রি। অ্যাকচুয়ালি কসমোপলিটন হ্যাবিটে যাদের জীবন দর্শন, এটাই তাদের পার্সোনাল হিস্ট্রি, বুঝলা? এইগুলো যার মধ্যে প্রকট, সেটা আমি বিবেচনা হবে। এই হলো নতুন করে বলবার ছিল। আর একটা কথা আমি ঢাকায় বলবো, তবু তোমাদের বলে রাখি যে ও এখানে আমি ইয়েতে বলবো, এই না শোনো না, দু জায়গাতেই বলবো, এটা অন্য কথা। সেটা হলো এই যশোরে মার্চ মাসে ক্লাস হবে না, এপ্রিলের 3rd week ক্লাস হবে, ওই শুক্রবার আগের দিন বৃহস্পতিবার। সিনিয়রদের জন্য আমি কিছু ইনস্ট্রাকশান দিয়ে দেব, তার জন্য যারা জেলা ওয়াইজ ভিত্তিতে সিনিয়র হিসেবে নাম লিখিয়েছিলে বা যারা যে সিনিয়ররা আমার থেকে দীর্ঘদিন ধরে রয়েছো, তারা ওই একদিনের ক্লাসের ক্লাসে একদিন আগে এসো, আমি আগের দিন সকালে এসে যাবো বৃহস্পতিবার। আমি তোমাদের কিছু বিশেষ ইনস্ট্রাকশান দিতে চাই, সেটা এপ্রিল মাসের ক্লাসে, বুঝছো? তোমরা যারা সিনিয়র আছো, দীর্ঘদিন ধরে রয়েছে আমার সঙ্গে, এই কথা ভেবে কি তোমরা আমার অবর্তমানে তোমরা যে ছেলেদেরকে যে ব্যাপারগুলো অ্যালার্ট করবে, সেই ব্যাপারগুলো সম্বন্ধে তোমাদেরকে আমি যথাযথ ইনস্ট্রাকশান দেবো। আর আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো এবছরের শেষে অথবা 2021 সালের প্রথম ইন্ডিয়াতে
পশ্চিমবঙ্গে একটা নামকরা হোটেল আছে গ্র্যান্ড হোটেল, সেখানে আমি আন্তর্জাতিক প্রেস মিটিং ডাকছি, ডাকতে যাচ্ছি। এর জন্যে আমার এই মত পথ ইউনিসেফের কী কাজে লাগতে পারে, WHO-র কী কাজে লাগতে পারে, সেই ব্যাপারটা আমি তাদের কাছে তুলে ধরতে চাই। উদ্দেশ্য হলো না এই বছরের শেষ অথবা ওই বছরের শুরু, আমি তুলে ধরতে চাই এই জন্যে কি পৃথিবীতে কত শিশুরা কত জন্মাবার পর কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আবার যারা আমরা আজও বেঁচে আছি তারা বিভিন্ন যন্ত্রণা নিয়ে বেঁচে আছি, শুধুমাত্র থেরাপিউটিক সায়েন্সের কী বলবো অজ্ঞতার কারণে। যারা মডার্ন সায়েন্স বলে দাবি করেন, সত্যিকারের যারা জ্ঞানী তারা দাবি করেন না, তারা বোঝেন কোথায় তাদের ড্রব্যাক আছে। আমি এই ড্রব্যাকগুলো ওভারকাম করতে আমি জেনেটিক্স দিয়ে আমার এই মতপথকে ব্যাখ্যা করেছি, এই ম্যাগাজিনে সেটা বেরোবে, তোমরা পেয়ে যাবে, প্রেস কনফারেন্সের আগেই তোমরা পেয়ে যাবে। তবে ওটা কিন্তু সবই ইংলিশে, কামাল সাহেব যাবে না বাংলা করছেন, কারণ আমি বাংলা লিখতে আমার অনেক সময় লাগে, অনেক টাইম কিলিং হয় এবং অনেক কথা লেখাই যায় না বাংলায়। যারা এটা নিয়ে ডিল করেন তাদের পক্ষে এটা সম্ভব, কিন্তু আমি তো এটা নিয়ে ডিল করি না। আর আমি যবে থেকে ইয়েতে ডিগ্রি গ্র্যাজুয়েশান পড়তে শুরু করেছি, ডিগ্রি BSc, তবে থেকে ইংলিশ, আমার সময় বাংলা ছিল না, এখন বাংলা হয়েছে, সেই থেকে ইংরাজি চলছে, আজও চলছে। ফলে বাংলা লিখতে গেলে ওটা যদি দু লাইন লিখতে যদি 1 মিনিট সময় লাগে, আর বাংলা লিখতে গেলে আর ইংরাজি লিখতে গেলে কয়েক সেকেন্ড সময় লাগে। আমি 1 মিনিট ভুল বলেছি, 10 মিনিট লাগলে এটা লাগে 1 মিনিট। সেই জন্যে আমরা আগামী দিন মিট করতে যাচ্ছি, পৃথিবীর কাছাকাছি পৌঁছে যাব। আমি এমনিতেই ইউটিউবে বাংলা ভাষাভাষীদের জন্য পৌঁছে গেছি পৃথিবীর বিভিন্ন দেশে, তো এবার ইংরাজিতে দিচ্ছি, এবার সবার কাছে পৌঁছে যাব। তারপরেই আমি প্রেস কনফারেন্সে ডাকছি যে আসো, আমার কাছে নলেজ আছে, তোমরা নিয়ে পৃথিবীর মানুষকে সুস্থ করো। যেন মানুষ এত এই কেন, আমরা এটা তো জেনে ফেলেছি আমি যে ক্যান্সার হবার বহু আগে জানা যায়, তাহলে আমরা ক্যান্সারের যন্ত্রণা থেকে মানুষকে রেহাই দিতেই পারি। আমরা পঙ্গু বাচ্চা জন্মাবার বহু আগে থেকে জানতে পারি, এই এই মহিলা এই পুরুষ বিয়ে করলে এদের পঙ্গু বাচ্চা হবে। তাহলে আমরা যদি ব্যবস্থা করি তাহলে সমাজ শান্তিতে থাকবে, সমাজে কোনো থ্যালাসেমিয়ার মতো, হিমোফিলিয়ার মতো, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের মতো, মেন্টাল হ্যান্ডিক্যাপ্টের মতো শিশু জন্মাবে না। আর এ তো আমি একা করছি না, আমরা সবাই মিলে করছি। আমি শুধু আইডিয়াটা আমি শেয়ার করতে চাই পৃথিবীর সঙ্গে, তোমরাও করো, দেখো হোয়াট ইজ দ্য বিউটি অফ দিস সিস্টেম, দিস ইজ গড গিফটেড ডিভাইন রুট, এটা কোনো আমার পার্সোনাল প্রপার্টি নয়, সেটা আমি মনে করি। এই কথা পৌঁছে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার দায় উপরওয়ালা আমাকে দিয়েছে, আমি সেই দায় আমার মৃত্যুর আগে পর্যন্ত এই পূরণ করে যেতে চাই, যে দেখো আমি তো বলে গেছি তোমরা মানোনি, সেটা তোমাদের কথা, কারণ এটা ঈশ্বরের দেওয়া জ্ঞান, সেটা আমি আমার ব্যক্তিগত সম্পত্তি বা আমার অহংকার ইত্যাদি কিচ্ছু নেই। আমার আফসোস এখনও পৃথিবী জানতে চাইছে না, তবে সেটা একটা ড্রব্যাক নিশ্চয়ই আছে, ইংলিশে এখনও আমি কিছু করিনি, কিছু লেখালেখি করেছি ঠিকই, কিন্তু এবার আমি ইংলিশেই বক্তৃতা প্লাস বই দুই বছরে আমি কমপ্লিট করে ফেলবো। সেই জন্যে আমি তোমাদের কাছে ওইটা বলেই আজকের আলোচনা শেষ করছি, তোমরা নিজেরাও এই ব্যাপারগুলি শেখবার জন্যে কেস টেকিংটা আগে বোঝো। কারণ আর একটা কথা বলার আছে, সে হলো কোনো কেস কখনো পেলে সে তোমার হোক, দেখো তুমি ভাবো তুমি কেউ, তোমার একজনকে দেখে হিংসা হচ্ছে, কীরকম ওর এত প্র্যাকটিস কেন, ওর বউটা এত সুন্দরী কেন, ওর স্বামীটা অত সুন্দর কেন, এই যে মনে এলো, তোমরা ভাববে এত কিছু নয় না, এটাই তোমার বড় রকম অসুস্থতা হওয়ার শুরুয়াত, মানে শুরু। তুমি আগামী দিনে বড় অসুখ হতে যাচ্ছে, তাই তোমার মনটা এই কুকথা বলেছে, কেন মনটা কুকথা বললো তার জন্য তুমি মেডিসিন খাও, হিসাব করে দেখবে তোমার মনটা ঠিক হয়ে গেছে এবং তুমি ভবিষ্যতের বড় রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবে এবং তো বললি পারবে। এবং তোমরা যারা আমার থেকে রয়েছে এখনো যাদের কোনো রকম কোনো অসুস্থতা আসেনি, তারা ভবিষ্যতে কোনোদিন কোনো অসুস্থ হবে না। কিন্তু দেখো চট্টগ্রামের রহমান সাহেব